আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 4.2 এর বইয়ের আমরা থিওরি করেছি, আমরা বইয়ের মূল বইয়ের অঙ্কগুলো করেছি লেকচার 1 এর পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এর মাধ্যমে। এখন দেখো লেকচার 2 এর মাধ্যমে এই অধ্যায়ের কিছু সূত্র নিয়ে কথা বলতে চাই যেগুলো আমরা অলরেডি ইউজ করেছি। যেমন একটা তুমি শিখেছো গুণ ফলের লগ, লগের গুণ বা গুণ ফলের লগ কত, লগ এই যে এ অফ এম n সমান কি জানো তোমরা, log a of m যোগ log a of n। তাহলে এটা একটা সূত্র, এটা মানে গুণফলের লব, এটা এর প্রমাণ করি চলো। এত এর প্রমাণ এটা তোমাদের বইয়ে উদাহরণের পেজগুলোতে আছে, তোমাদের পড়তে কষ্ট হতে পারে তাই আমি করে দিচ্ছি। এগুলো পরীক্ষায় ততটা আসে না, আসবেও না, শুধুমাত্র জানার জন্য। তাহলে আমরা এখন এক কাজ করতে পারি, ধরি ধরি বলে লিখে এই সিম্পল দুইটা ধরি, ধরি a log of a of m সমান সমান x, এবং এটাও ধরো log a of n সমান সমান y। এখন এই রাশি থাকে, এই লগারিদমের রাশিকে সূচকীয় রাশিতে লিখলে কি হয়, ভিত্তি a of x সমান সমান m হয়, a of x সমান কি হয়, m হয়। আবার এটা এক নম্বর দিয়ে রাখো, আবার a of y সমান সমান কি হয়, বা আমরা এটা লিখতে পারছি বা এ অফ ওয়াই সমান সমান এন হয়, এটা দুই নম্বর। এখন এক আর দুই দেখো তোমার প্রমাণে চাই এম এন, চাই এম এন, আর এক আর দুই এর জন্য এম এন পেতে হলে এক আর দুই গুণ করা উচিত, তাই এক গুণ দুই, এক আর দুই গুণ করে কি পাবো, পাবো বাম পক্ষ গুণ এ পাওয়ার এক্স ডট এ পাওয়ার ওয়াই সমান এম এন, এটা পাবো। বা আমরা লিখতে পারছি এ অফ এক্স যোগ ওয়াই সমান সমান এম এন, কিন্তু তোমার প্রমাণটা লগের রাশিতে আছে, কিন্তু তোমার এসে গেছে সূচকীয় রাশিতে। এখন সূচকীয় রাশিতে আসার পর এটাকে আমরা লগারিদমের রাশিতে করে দিব। তাহলে লগারিদম রাশি করলে আমরা জানি ভিত্তি ভিত্তিই থাকে, ওই রাশিটা মানটা হয়ে যায় এর রাশি, আর এর পাওয়ারটা হয়ে যায় মান এ, এটা এসে গেছে। কিন্তু আমাদের কি এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই কি ছিল প্রমাণে, না ওটা আমরা ধরেছি, ওর মানটা এখানে বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে হবে বা লগ অফ এ এখানে হবে এম এন সমান এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে লগ এ অফ এম যোগ ওয়াই এর মান লগ এ অফ এন, দেখো প্রমাণিত হয়ে গেছে। এভাবে খুব সহজে আমরা প্রমাণিত করে ফেলতে পারি। তাহলে আমরা এই গুণফলের লগ এটা প্রমাণ করলাম, ওকে, এটা যেহেতু প্রমাণ করতে পারছি ঠিক ভাগফলের লগ এটাও প্রমাণ করতে পারবো। কিভাবে, এইভাবেই কাজ করবা যে লগ এম ভাগ এন যদি চাই, লগ এম ভাগ এন তাহলে এম মাইনাস এন এটা প্রমাণ করতে হবে। তো এইভাবে ধরবো এক আর দুই, এবার কিন্তু আমরা ভাগ করবো যে এক ভাগ দুই হতে পারে, তাহলে এখানে আসবে এম ভাগ এন, তাহলে এখানে গুণ করা যাবে না, আমাকে ভাগ করতে হবে, আর কমন নিতে হবে এক্স মাইনাস ওয়াই সমান এম বাই এন। এখন লগের রাশিকে সূচকের রাশি লিখলে হবে লগ এম বাই এন সমান এক্স মাইনাস ওয়াই, আর মান বসাই দিলে এটা এসে যাবে যে এম বাই এন সমান সমান, সহজ না। তাহলে এক আর দুই আমরা ভাগের লগের, ভাগের লগ এবং গুণফলের লগ ভাগফলের লগ এগুলো প্রমাণ করতে পারছি। এবার যে জিনিসটা আসছে সেটা হলো আমরা কিন্তু এরকম একটা ঘাতের লগ লিখেছি, এই যে ঘাত এটা লিখেছিলাম না, এটা এটা তো আমরা প্রমাণ এর আগেও দেখেছি হালকা। এখন ও যে এখানে আছে লগ কি বলতো, লগ এ অফ এক্স পাওয়ার আর সমান আর লগ এ অফ এক্স এর প্রমাণ, এর প্রমাণ করতে যাচ্ছি। তো এটা যদি আমরা প্রমাণ করি, ধরো সিম্পল জিনিসটা ধরো, সিম্পল কোনটা, এই যে লগ এ অফ এক্স, ধরি লগ এ অফ এক্স সমান সমান একটা অক্ষর ধরি পি, পি একটা অক্ষর ধরে দিলাম। এখন এই লগারিদম রাশিটা সূচকীয় রাশিতে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখবো বলতো, বা লগ, লগ সরি লগ কেন থাকবে, সূচকীয় রাশি ভিত্তি ভিত্তিই থাকে, এ অফ পি এ পাওয়ার পি সমান এক্স, এটা আসবে। বা আমার তো এই প্রমাণে এক্স এর পাওয়ার আর চেয়েছে, আর তাই আমরা যেমন উভয় পক্ষে এত দ্বারা গুণ করে এইসব লিখি না,
তাহলে আমরা লিখি x এর পাওয়ার r দিয়ে দিই, দেখো x এর পাওয়ার r। তো উভয় পক্ষে পাওয়ার a পাওয়ার p তো আসেই, আরো একটা পাওয়ার এসে গেল r। আমরা এটা কি বলবো উভয় পক্ষে r দ্বারা গুণ করে, এই কথাটা ভুল। কোথাও যদি পাওয়ার বর্ধিত করা হয় বা পাওয়ার এক্সটেনশন করা হয় সেটাকে প্রমোশন দেওয়া হয়েছে, পাওয়ারে প্রমোশন দেওয়া হয়েছে। তাই এটা এইভাবে লেখা উচিত, উভয় পক্ষের ঘাতকে মানে পাওয়ারকে, উভয় পক্ষের পাওয়ারকে আর এ উন্নীত করে মানে প্রমোশন দিয়ে উন্নীত করে এটা পেয়েছ, উভয় পক্ষের ঘাতকে আর এ উন্নীত করে পেয়েছ। বা এ পাওয়ার এম বাইরে আছে এন, মানে এ পাওয়ার এই যে এম এন লিখতেই পারো এক্স পাওয়ার আর। এবার এই লগারিদম রাশি থাকে সূচকীয় রাশিতে যদি লেখো তাহলে কি দাঁড়াবে বলতো, বা এই লগ অফ বলো, ভিত্তি তো দুইটা, তাই কোন মানে ভিত্তি ভিত্তি থাকবে, কোন ভিত্তিটা নিব, আমার প্রমাণে যেটা চাইছে সেটা নিব। তো প্রমাণে চাইছে এ, তাই না, আমরা এখানে এই এ লিখব, তাহলে ভিত্তি এটা ওই মানটা হয়ে যাবে এর রাশি আর এর পাওয়ারটা হয়ে যাবে মান। কিন্তু পি তো আমার অজানা রাশি ছিল, তাই পি এর মানটা বসিয়ে দিব, তাহলে অতএব লগ অফ এ অফ এক্স অফ আর সমান সমান আর ইন্টু এই এটার মান কি লগ এ অফ এক্স, এই যে, তাহলে এটাও আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা গুণফলের লগ প্রমাণ করেছি, ভাগফলের লগ প্রমাণ করেছি, ঘাতের লগ প্রমাণ করে ফেলেছি। এরপরে আমরা যে জিনিসটা যাচ্ছি সেটা হলো অন্য আরেকটা অংশ, সেটা এখানে ছিল না। দেখো এই রাশিটা তোমাদের বাড়ানো শিখতে হবে, হারানো খুব জরুরি। কোথাও যদি দেখো এরকম লগ এ পাওয়ার এখানে দিলে এম, এটা সমান তুমি অন্যরকম ভিত্তি লিখতে পারো, লগ এ এখানে ভিত্তি তুমি দিয়ে দিলে বি, বি ভিত্তি পরিবর্তন করে ফেলেছ, ভিত্তি পরিবর্তন করে বি পাওয়ার এম লিখলে, বি পাওয়ার এম। তাহলে এই জিনিসটা তো আর এখানে থাকলো না, তাহলে এটা সমান আসলে এর সাথে আর কত গুণ করলে এটাই চলে আসবে, অনেকটা একটু মিলটা এভাবে লগ। বলতো তোমার এই এখানে কি ছিল, নিচে এম উপরে ছিল এম, মানে এম এর লগ ছিল, এই দেখো এম আছে এখানে, এম আছে কিন্তু কে হারিয়ে গেছে, এ হারিয়ে গেছে, তাই এ কোথায় ছিল নিচে, এই যে এ নিচে করে দাও, আর তাহলে বি এখানে লিখে দাও, অনেকটা এরকম এই বি আর এই বি নেই, ওকে, তাহলে এইটা আর এটা বাদ দিলে লগ একটা রাখলে এম আর নিচে এ এটাই থেকে যায়, তাহলে ব্যাপারটা কেমন জানি একটু গুজাই মিল করে দেওয়ার মতো হচ্ছে, ওকে। তো এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যে কোথাও যদি এমন দেখো লগ মানে পি অফ থ্রি গুণ লগ আচ্ছা লগ পি অফ থ্রি গুণ এই যে থ্রি অফ কিউ, এটা সমান তুমি কি লিখতে পারো সংক্ষেপে, এটা সমান সূত্র অনুসারে লিখতে পারো, এটা এটা মিল আছে তো তাই তুমি ওই দুটো বাদ দিয়ে লিখতে পারো নিচে পি এখানে কিউ, এটা আমার যখন কোথাও লাগবে এটা লিখতে পারি, ওকে। তাই এটাকে বলা হয় ভিত্তি পরিবর্তনের লগ, লগের ভিত্তি পরিবর্তন। তাহলে এই লগের ভিত্তি পরিবর্তনের আলোকে মানে লগ এ অফ এম সমান তুমি কি লিখতে পারো লগ বি অফ এম গুণ লগ দেখো এ অফ বি, এটা লিখতে পারো, এটা এর প্রমাণ। তাহলে এটার প্রমাণ করি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে তোমাদের, কারণ হায়ারার্কিতে এরকম একটা অঙ্ক আছে বড়, আমাদের সেটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা যদি আমরা ভিত্তি পরিবর্তন করে ফেলি, তো এটা দুইটা টেকনিক মনে রাখবা যে কোনটাকে ধরবা, ধরি বলে তো লিখবো কোনটাকে ধরবো, ধরবো এটাকে বলতো এই লগটাকার এম এর, এই লগটাকার এম এর, এই লগটাকার বি এর, তাহলে যেহেতু এম এর লগ বেশি তাই এম এর লগ গুলো সমান ধরে নেবা, তাহলে ধরি লগ এ অফ এম সমান সমান এক্স এবং লগ এ অফ সরি বি অফ এম সমান সমান ওয়াই ধরে নিলাম, বা আমরা লিখতে পারছি এ অফ এক্স সমান সমান এম, কিভাবে লগের রাশিটাকে সূচকীয় রাশিতে লিখছি এ অফ এক্স সমান এম, এটা দিলাম এক, আবার এখান থেকে লিখতে পারো বি অফ ওয়াই সমান সমান এম, এটা দাও দুই, এটা দুই, এক আর দুই তুলনা করে কি পাবা, এক ও দুই তুলনা করে পাই,
एक और दूसरी तुलना करें पाए a of x समान समान b of y कारण एक और दूसरे डांपो को समान माने बांपो को समान এখন এই রাশিটা তাহলে টেকনিকটা ছিল ধরা যার লগ বেশি সেটা ধরেছো এই রাশিটাই প্রমাণ যখন আসছো এটা সমান a সমান লিখতে পারো যে এর পাওয়ারটা যদি ওদিকে চলে যায় x ওদিকে চলে গেলে 1/x হয়ে যাবে এবং সেটা সূচকেই বইবে আমরা 4.1 এ শিখেছি তাহলে এটা লিখতে পারি b পাওয়ার y ভাগ x আবার কেউ যদি বলো না এখানে b সমান কি হবে b সমান হবে a পাওয়ার x ভাগ y তো এই অঙ্কটাই এই জায়গাটাই দেখো b এর সূচকীয় রাশি বানানো হয়েছে a এর সূচকীয় রাশি এখানে বানানো হয়েছে তাই এর পরবর্তী তার লাইনে আমরা কোনটার সূচকীয় রাশি বানাবো এটা তার একটা কথা না তাহলে কোনটার সূচকীয় রাশি বানাবো এটার সূচকীয় রাশি বানাবো যা যার ভিত্তি দেখো a ভিত্তি a ভিত্তি a ভিত্তিটা বেশি তাই ওর সূচকীয় রাশি বানাবো তাহলে এর উপরে সূচক বানাবো তাহলে y এর দিকে এনে দিব x এর পাওয়ার y b সমান এখন এই লগারিদমের এই রাশিটা সরি সূচকীয় রাশিটাকে লগারিদম রাশিতে যদি তুমি লেখো তাহলে কি দাঁড়ায় বলো তো লগারিদম রাশিতে লিখতে দাঁড়ায় যে log অফ ভিত্তি ভিত্তিই থাকলো এই যে b হয়ে গেল সমান x ভাগ y এখন ব্যাপার হলো বা এই যে x আর y তো প্রমাণে ছিল না তাই মান বসিয়ে দিই বাবা তাহলে log a of b সমান সমান x এর মান হলো log a of m আর y এর মান হলো log b of m এরপরে যে কাজটা এটা আর গুণ আর গুণ আর গুণ করলে হয় log a of m সমান এটা একটা গুণ log b of m গুণ log a of b দেখো প্রমাণিত হয়ে গেছে খুব সহজ এগুলো শুধু তাই নয় যদি তাহলে এটা একটা সূত্র পেলাম সূত্রটার নাম কি log a of b তোমরা এইভাবে বলো সমান log b of c গুণ log c এই a of আচ্ছা সরি এভাবে না log a of c log a of c আর এখানে হবে log b of এই যে c of b এইভাবে তুমি এই যে বানাই নিতে পারো আবার তুমি দেখো এটা একটা লগারিদমের রাশি দুই ওখানে তিন তাহলে তিন এর দুই ভিত্তিক লগ এই টোটাল রাশিটা যেমন a সমান সমান কি a ওদিকে চলে গেলে 1 বাই a বিপরীত করে দিলে যেমন হয় ঠিক তেমনি আমরা কি এইটাকে যদি বিপরীত করে দাও লগারিদমের রাশিকে সে 1 ডিভাইডেড বাই নিচে লিখলে হয়ে যায় লগ 3 অফ 2 বুঝতে পারছো এখানে ভিত্তি আর রাশি চেঞ্জ হয়ে যায় তাই আমরা কিন্তু আরেকটা সূত্র এটা এখানে লিখে দিচ্ছি আরেকটা সূত্র আমরা পেলাম এখানে সেটা কি log a of b সমান সমান 1 ডিভাইডেড বাই log b of a এগুলো সবগুলো লাগবে সব এবং কিভাবে লিখবা তাই না কিভাবে তোমরা লিখবা এটা দেখো আমরা কিন্তু জানি আমরা জানি লগারিদম a of m সমান কি জানো লগারিদম a of আচ্ছা a of b গুণ লগারিদম m of b এটা লগারিদম b of m এটা আমরা কিন্তু জানি যে এই অনুসারে ভিত্তি পরিবর্তনের লগ এ থেকে লিখতে পারি আমরা এক্ষেত্রে তোমার যা খুশি তাই করো চলো m সমান সমান a ধরে m সমান সমান যদি a ধরো তাহলে কি পাবা বলো তো m সমান a ধরলে তাহলে log log a m এর জায়গায় বসাই দিচ্ছ a m এর জায়গায় কি বসাই দিচ্ছ a সমান সমান log a of b গুণ log b of a এখন এটা সমান কি জানো এটা সমান জানো 1 তাহলে 1 সমান সমান log a of b গুণ log b of a এমন এসেছে এখন যে কোনো একটার মান তাহলে কত হবে অতএব log a of b সমান কি হবে মানে এইটা সমান কি হবে এই জিনিসটা দিকে ভাগ হয়ে যাবে তাহলে 1 ডিভাইডেড বাই log b ভাগে দেখো প্রমাণ হয়ে গেছে যে কোনো একটা তুমি ধরবা
এম সমান এই যে বি ধরো যে কোনো একটা ধরলে কোনোরকম এ এখানে এম থাকলে এখানে এম এখানে এই এম এখানে এ আসবে মানে প্রমাণ হয়ে যাবে তাহলে এইগুলো ছিল টোটাল এই অধ্যায়ের সূত্র সূত্র দ্বারা আমরা অঙ্ক করেছি আমরা সূত্রগুলো কিভাবে আসে সেটা ব্যাখ্যা করেছি তোমরা এই 4.1 আর 4.2 অত্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করবা এই সূত্রের প্রমাণগুলো ভালো করে বুঝে প্র্যাকটিস করবা কয়েকবার এগুলো তেমন পরীক্ষায় আসে না জাস্ট তোমার জানার জন্য আর মূল বইয়ের উদাহরণ এবং মূল বইয়ের অঙ্কগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা আমরা দেখা করব পরের লেকচারে 4.3 এ।